জনগণ, ভাই বোনরা, কিতে করেন আপনারা ব্যাকে বেলা আসেননি? এদিকে এদের নমুনা দেখতে দেখতে ব্যাকে বেলা আগল হয়ে যেতে গেছে। বেগুনে শুধু কমেন্ট করি আপু দিনে 4-5টা ভিডিও দিয়েন, কি আর কইতাম, 4-5টা ভিডিও কষ্ট করে বানাইলে 4-5টা ভিডিও কি দেখতে হইব না গো? ভালো করে দেখতে হইব। আগেরটা বাদ দিয়েন না, যেটা আগেরটা দিছি ওটা একটু আগে দেখে নিয়েন, পরেরটা পরে দেখে নিয়েন, সিরিয়াল বাই দেখে নিয়েন। বাবুরে দর্শক, আন্না করে কি আর কইতাম, কি হিংসা, কি হিংসা অন্তর আত্মার ভিতরে আমাদের এই মায়ানুর চাষির। পাগরে রাতের বেলায় কালা ড্রেস পরে চান খেলাসে শোক দিবস বানাইতেছে, লিয়েছে চান খেলাস দিয়ে মা গো মা শারমিনদের প্রতি হিতির কি হিংসা, হিংসা বাঁচতেছে না। এই গরমের ভিতরে এই গেদ্দা বদা, এই গরমের ভিতরে বেড়িয়ে তেড়ির আইয়ার ভিতরে ঢুকি আসলের নিচে কার কত সাইজ, কে কত নাম্বার ব্লাউজ পরে, কে কত নাম্বার আন্ডার গার্মেন্টস পরে, সব হেতের হিসাবে নকদর মনে আছে, হেতে শুধু সাইজে দেখতেছে। ও মা এদিকে টেপির জামাই বেলে একটু বড় সরো, একটু বড় সরো তো তার জন্য টেপির জামাইয়ের জন্য বড় পাঞ্জাবি লাগবে। আরে টেপি তোর জামাই বড় সারা নাকি বস্তির বটকা জামবো, এটা কইম কিছুক্ষণ পরে। তো দর্শক, মায়ানুর বেগম সারাদিন আসে না, হিংসা জ্বলে পুরো শেষ পর্যন্ত শারমিনের এই শুভ কাজের ভিতরে কালা কালা ড্রেস পরে শোক দিবস বানাইতেছে, লিয়েছে কতটা হিংসা অন্তরাত্মার ভিতরে। দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো আছি। আবারও এসে আনা বলো কথা কথা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি, একটা ভিডিও বাদ দিবেন না, সব ভিডিও শেষ পর্যন্ত ওয়াচ করে দিন। কষ্ট করে বানাইতেছি এবং কষ্টের মূল্যায়ন করিয়েন। তো চলেন সামনের দিকে, আপনাকে অনুরোধ দেখতেছি যে বাবু 3-4টা ভিডিও দিন। তো কষ্ট করে দিতেছি, আপনারা সে মূল্যায়নটা দিন, ভিডিওটা ওয়াচ করিয়েন ফুল, আর চলেন সামনের দিকে, তাহলে আমরা একটু টুকুশ করে আগাই যাই গিয়ে। কী কইতাম না করে দর্শক, এ মাহিনুর চাষির কথা কই, কাইলা তো একটা বং ধরছে যায় না, হিতির মনে কোনো কিছু আনবো নইছে, আর একদিকে পার্সোনাল টাইম কাটাইতেছে রুমের মধ্যে, একদিকে আরিফ ছিল বাসায়। ও মা হারাদিন আর আইয়ে ন জন গিয়া করছে, হিতি বেলে হাটফেল হয়ে গেছে, হাটফেল মানে যেটা আমাদের ভুতুননি কইলো যে বড় আপু ওইখান থেকে আইসে হাটফেল হয়ে গেছে। মাগু হাটফেল হইলে হিতিরে হৃদরোগ ইনস্টিটিউটে না হিতিরে লই যেত, সরোয়ার দিতে লই যেত, হিতিরে ইয়ে না হাটফেল অবস্থায় বাসার ভিতরে কিলে রেখত, হাটফেল হইতো না হা কিতা হইব এতগুলো মানুষের ভিতরে। মাগো সাবিনা সাবিনা বুটকিরি কেউ হারামো কত দাম দেয় না ফ্যামিলির মধ্যে, যখন ছবি তুলতে যাবো তানজিলারে বইয়ানোর জন্য সাবিনা বুটকিরি কয়ে উঠ উঠ দেন বাকি উঠ তোর তোর এই সাবিনা বান্ধিয়ে দে যা যা, তুই অনেক ছবি উঠেছ তোর জন্য ছবি নষ্ট হইব। আমরা হয়েছি চিলিম আর আমরা সুন্দরী, আমরা তুই হয়েছ বড় হাতি এই জন্য তোর উড়ে দিতে হইব, আমরা হয়েছি বেবি হাতি, আমরা বই আছে দুটো ছবি তুলি, তুই সাবিনা হাতি উড়ি ছবির ইয়ে পরিবেশ নষ্ট করে ফেলবি, যা বান্দির ঘরের বান্ধিয়েন তাই উঠ, সাবিনারে এরকম করে উড়ে দিছে। ও মা বাবুরে, তো এই মাহিনুর দেবী দেখেন এত খারাপের খারাপ একটা মহিলা, যেখানে একটা শুভ কাজ চলতেছে এই মাহিনুর দেবীর কি কি ইয়া কিয়া জানি কয় ইয়া হিতির কি ইয়ের মধ্যে কিয়া জানি কয় হিতির কি ওয়ার্ড্রোপে হিতির কি জামার অভাব পড়ছে। দর্শক হিতির কি জামার অভাব ছিল, হিতির কাছে কি পিঙ্ক কালারের কোনো জামা ছিল না, এদিক কদিন আগে ম্যাজেন্টা কালারের কোনো জামা ছিল না, গোলাপি কালারের কোনো জামা ছিল না, এদিক কদিন আগে তো জাম কালারের জামা ম্যাচিং ম্যাচিং করে ওই লুলুর বাসার মধ্যে হিন্দি তাবিয়ারও তো আইতেছিল ছবি তোলার জন্য, তাবিয়া উঠবো না। তো দর্শক হিতি হে জামা ফুললো তো হইতো, কিন্তু দেখেন আন্না করে কই হিতির মনে এত হিংসা কি কারণে, আন্না করে কই যে আপু আপনি কেন বুঝলেন হিংসা, হিংসাটা কী কারণে, হিতির ওয়ার্ড্রোপে এত জামা কাপড় থাকতে এত কাপড় চাপড় সেলাই করে, কিন্তু এদেরকে পড়তে খুবই কম দেখবেন, কম পড়বে আসলে তীরা ওইটি বিজনেস করে কাপড় বানায় নিয়ে বেঁচে। তো দর্শক ফাতিয়া দেন নাই গাটি ভরে কাপড় নিছে তাঁজিলাতে 1100 রেডি এনতে বানায় নিয়ে বেসার লাই মালয়েশিয়া। তো দর্শক এই মাহিনুর বেগম এত জামা কাপড় থাকতে এত কিছু থাকতে এত কালারফুল কাপড় মাহিনুর বেগমের কাছে থাকতে, কালারফুল কাপড় না পরি কালা চশমা লাগে কালা জামা গায়ে দিয়ে হিতি হিয়ানে উঠলো কিলে একটা শুভ কাজের ভিতরে। দর্শক আর একটা জিনিস কই, মাল্টির এটা যদিও দ্বিতীয় হাঙ্গা কিন্তু মাল্টি তন এটা প্রথম হাঙ্গার মতো যা ঝাঁক ঝমকভাবে করতে আছে নির্লজ্জের মতো। তো কথা হইলো মাইনুরের এত জামা থাকতে মাইনুর কালা জামা কেন পরে গেল, আর কালা জামা আপনারা জানেন কালা জামাটা রাতের পার্টির জন্য, যেখানে অতিরিক্ত লাইটিং থাকে বা অন্য কোনো পার্টির জন্য যদি আপনি পরেন ওই জিনিসটা কিন্তু সুন্দর দেখা যায়, চাকচিক্য বেশি লাইটিং থাকে। শারমিন করতেছে এটা ছাদের উপরে অনুষ্ঠান, আর
প্রথম কথা হলো মানুষ কিন্তু সময় বুঝি, অকেশন বুঝি, তারপরে প্রোগ্রামটা কী তাই হয়ে ওই হিসাবে তার ড্রেস কিন্তু বিবেচনা করে, সিলেক্ট করে যে আমি এই ড্রেসটা পরবো। যে কোনো জায়গায় একটা ড্রেস পরে চলে গেলে তো হয় না। তো এই মাহিনুর মাসে সবচেয়ে বড় কথা হয়েছে তার হিংসার দিকটা আপনাদের সাথে আমি তুলে ধরি। হিংসার দিকটা হয়েছে যে মাহিনুর এই গরমের ভিতরে কালা জামা কিনলে হইলো। দর্শক আপনারা ভালো করে জানেন কালা জামা যে কী পরিমাণ গরম লাগে। মানুষ কিন্তু গরমের দিনে কালা জামা সবসময় এড়াই যেতে চায়, হালকা কালারের কাপড় চোপড় পরে বা কড়া কালারের পরলেও অন্য অন্য কালারের ভিতর পরে, কিন্তু ব্ল্যাক জামা কেউই এই গরমের মধ্যে পড়তে চায় না। দেখেন যেখানে মানুষের আজকে দুই দিন ধরে মানে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে, এরপরে বিদ্যুৎ যাইতেছে, এরপরে নাকি ওই দিক দিয়ে কোন দিক দিয়ে ঘূর্ণিঝড় হয়েছে, চিটাগাং নোয়াখালীর ওইদিকে বলে না আবার পানি তুলে ফেলছে। তো কুমিল্লার দিকে এখনও পানি যায় নাই, পানি কিন্তু এখনও আছে, আমাদের বাড়িতেও এখনও পানি আছে, উঠান টুঠান সবই পানি, কিন্তু ঘরে পানি নেই, কিন্তু সব জায়গায় এখনও হাঁটু সমান পানি। কিন্তু দর্শক এই মাহিনুর মাসে এই গরমের মধ্যে কালা ড্রেসটা পরলো গেলে যে অনেকে হয়তো বলতে পারেন যে না তার পছন্দ হয়তো কালা, সে কালো পরছে, কালো আমারও পছন্দের ড্রেস, তবে কালো কিন্তু আমিও পছন্দ করি, কিন্তু এটা সময় অনুযায়ী বিবেচনা করি যে কালো ড্রেসটা এখানে পরা যাব কি না। তো দর্শক সবচেয়ে মূল পয়েন্ট হয়েছে যে এই গরমের মধ্যে কতটা হিংসা থেকে মাহিনুর কালা জামাটা পরছে। কালা জামা তো মানুষ এমনি পরতো না, যেহেতু গরম তাইলে এই গরমের মধ্যে এই মাহিনুর শারমিনের একটা শুভ অনুষ্ঠানে এই কালা জামাটা পরে কিনলে গেল। দর্শক প্রথমত মাহিনুর আসে নাই, কারণ মাহিনুরদের আসলে কোনো ক্লাস কিছুই নেই। সে মাহিনুর আমি বলছি না যে শারমিনরা একবারে দুধে দেওয়া তুলসী পাতা এটা কই না, কিন্তু এই মাক্কি পরিবারের চেয়ে এই মাক্কি পরিবারের চেয়ে শারমিনদের পরিবারটা কিছুটা হলো এদের চেয়ে কিছুটা হলো আলাদা, মানে কিঞ্চিত পরিমাণ মানে 19-20। যেটা একটা জিনিস কি, মাক্ষীরা মানুষকে কিছু দিতে খাওয়াইতে পড়াইতে কখনো পছন্দ করে না। শারমিনদের বাসায় দেখবেন রান্না বান্নার সিস্টেমও ভালো এবং মানুষকে খাওয়াইতেও পছন্দ করে, এদের বাসায় আত্মীয় স্বজন সব যায়, যেটা মাক্ষীদের পরিবারের মধ্যে যায় না। তো দর্শক মিমের ফুফু কিন্তু আজকে কয়দিন থেকে ফুফু ফুফু, আরেক দিকে কিন্তু ফুফু শাশুড়ি, দুইটার দিকে আত্মীয়। কিন্তু মিমের ফুফু কিন্তু আজকে ছয় তালায় এসে উঠে তারপরে মিমের বাসায় আইতে হয় না। তো দর্শক এই মাক্ষীর হিংসা কোন জায়গায়, এই যে মাল্টিদের ইয়ে নিয়ে এত অনুষ্ঠান দেখে, ও এটার নাম কিয়া দেওয়া না, আরে না ভুতুনি কইতে আছে যে ইয়া করছে, এত মানুষ দেখে হিতি তো মানে পাগল হয়ে গেছে। আর মাল্টিপ্লাগের বাসার ভিতরে তো এত মানুষ তো অবশ্যই আইব না কিলে, মাল্টিপ্লাগরা কিন্তু জন্মই মনে হয় ডাকা, জন্ম ডাকা কিনা জানি না, কিন্তু ছোটোবেলার থেকে তা মাল্টিপ্লাগরা ডাকাই থাকতে আছে। তো যার কারণে এদের এখানে এত মানুষ হয়ে গেছে, মা অনুষ্ঠানটা সুন্দরভাবে এরা করার চেষ্টা করতেছে। যদিও এই তৃষা পরিবার যদি এই অনুষ্ঠানে না থাকতো, মাল্টিপ্লাগের অনুষ্ঠানটা আরেকটু ভালো হইতো, আরেকটু গুছানো হইতো, কিন্তু যেখানে এত নোংরার দল বাইদানিরা যে উপস্থিত হয়েছে, এখানে কী করতেছে মানে আগা নাই ফাঁসা নাই গোড়া নাই, সবাই সমানতালে ক্যামেরা দিয়ে কে কোনান্তে ভিডিও করব, কার আগে কে ভিডিও আপলোড করবো। শারমিনদের এই মাল্টিপ্লাগদের আসলে মানে ওই এরা তো নিরীহ, তো তৃষাদের চেয়ে তৃষারা তো একটা চ্যানেল, চ্যানেলের কারণে মাল্টিপ্লাগ হয়তো কয়টা টাকা চোখে দেখতেছে, যার কারণে ভয়ে কিছু বলতে পারে না। বাপ্পি যেমন সবাই ভিডিও করা বন্ধ করে দিছে, অথচ এই বাপ্পি শারমিনের হলুদের ভিডিও সবাই আগে ছাড়ছে, নির্লজ্জের মতো হয়েছে। ওইখানকার গেস্ট জামাই হই এভাবে কেলাইতে কেলাইতে সবাই আগে ভিডিও ছাড়ে, কতটা নির্লজ্জ এই বাপ্পি। তো দর্শক তো শারমিনের উচিত ছিল যে না তো আমি ভিডিওগুলো আপলোড করলে পরে তোমরা করো, যেটা এই যে তৃষার মাইয়ের বিয়ের সময় সবাই গেছে, মাসুদ ওই এটার নাম কিতা আর এস সেফা শুটকির ভাই, এটির উপরে দেন না কী পরিমাণ তৃষা অকথ্য ভাষায় কথাবার্তা বলছে যে কেন ভিডিও, যেমন গোবর টোকানিরও কিন্তু থ্রেড দিছে চ্যানেল বন্ধ করে দিবে এরকম করলে, তো কেন ভিডিও দিছে, তানজিলার ছবি কেন ব্যবহার করতেছে। তো দেখেন মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে আজকে কী হইতেছে, সেই তৃষা পরিবার যাইয়ে কিন্তু উশৃঙ্খল আর অরাজকতা সৃষ্টি করছে। মাল্টিপ্লাগদের যত মেহমানি অনুষ্ঠানের ভিতরে আসুক না কেন, এতটা অরাজকতা বিশৃঙ্খলা কিন্তু হইতো না, সবাই কিন্তু সিরিয়াল ওয়াইজ বই তো বইসে সুন্দর করে অনুষ্ঠানটা এনজয় করতো, কিন্তু এই মাক্ষী পরিবার কোনোভাবে এনজয় করতে দিতেছে না, শুধু তারা ভিডিও বানাইতেব তারা আগে যাইতেব। দর্শক তৃষার হিংসায় মানুষ দেখি তৃষা আইতো না, মাল্টির বিয়ের মধ্যে গরু নিয়ে আইসে এরকম অনুষ্ঠান হইতেছে, ভুতুর্নির বিয়ের মধ্যে এরকম অনুষ্ঠান হয় নাই কিনলেই। তো দর্শক যার কারণে
এই তৃষা কি করছে, জন দেখছে তো মাল্টিপ্লাকের জামাই আইছে, এখানে ভিউ নিতে পারবে, অনুষ্ঠানের মধ্যে চলিয়েছে মাল্টিপ্লাকের জামাই, তো যার কারণে এই তৃষা এবার চশমা টশমা লাগাই বিট গুটে একটা সাজ দি এনে যায় উপস্থিত হয়েছে। আর আরেকটা জিনিস, এই বাইদানিদের একটা ইয়ে আছে, কালচার আছে, ল্যাবস্টিক টিপ দিকে খেয়াল করেছে আইয়েন, বাইদানিদের গায়ের রঙের সাথে ল্যাবস্টিকের কোনো মিল নেই, আর মিল কিন্তু নাই। এবার পোশাক আশাকের সাথে যে কোন কালারের ইয়া লিপস্টিকটা আর ল্যাবস্টিকটা কোন কালারের দিব ও জিনিসটা বোঝে না। তানজিলা হয়েছে একটা কালা কটকটি টাইপের মাইয়া, তানজিলা দিয়েছে এই যে কুত্তার গুর মতো খয়েরি কালারের কফি কালারের ল্যাবস্টিক একটা, তানজিলার স্কিন টোনের সাথে কি খয়েরি কালারের ল্যাবস্টিক যায় বলেন তো? মাকির সাথে হয়তো যাইতে পারতো, মাকির গায়ের রং যেহেতু ফর্সা, কিন্তু মাকি দিয়ে রাখছে কটকটি বেগমের লাল একটা ল্যাবস্টিক, আর ভুতুন্নি দিয়ে রাখছে লাল একটা ল্যাবস্টিক। এরপরে মাকি আর ভুতুন্নির মানে একদিকে ভুতুন্নি তো একদিক দিয়ে কালা, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে সালি লাগাই না মুখের মধ্যে মনে হয় এরকম। তো ধরো সাবিনার অবস্থা দেখেন, আমার এখানে একটা কমেন্ট করছে একটা আফু যে বাপ্পি মরিমের সাথে কি করছে এবং খুকির মেয়ের সাথে, খুকির বাগনির সাথে কি করছে, যেটা একটা আফু কমেন্ট করে কেছে টাইমিং সময় বলছে, যেহেতু মরিম ছোটো বাচ্চা আমি এই এই কমেন্টটা আমি ভিডিওতে আমি বলতে চাই না, কমেন্টটা কমেন্ট সেকশনে পাবলিক করা আছে, আপনারা দেখে নিন। ও যদি ল্যাবস্টিক মাকির কথা বলি এদিকে, ল্যাবস্টিক যদি যায়া থাকে তাহলে কালারটা একটু সফট হালকা কালার করে দিতেই হবে, কতটি ডলি ডলি মোড়া করে একটা ফরত দিলে, আমি জানি না এটি কোন ধরনের ল্যাবস্টিক, এরা কোথার থেকে কিনে বলতে ইত্যান্ন আমি কইতে ইত্যান্ন নানারা কমেন্ট সেকশানে কইন, কীভাবে মোড়া করি বেদবেত্তা টাইপের ল্যাবস্টিক কতটি দিয়ে রেখছে, কীরকম মনে হয় ঠোঁটের এক সাইডে দিয়ে আছে, এক সাইডে দিয়ে নাই, এক সাইডে দিয়ে উঁচু হয়ে রয়েছে, এক পাশে দিয়ে নিচে হয়ে রয়েছে ল্যাবস্টিক। তো দর্শক ইয়ের কথা বলি, মাল্টিপ্লাগের উচিত ছিল যে আমি ভিডিওগুলো আপলোড করলে তারপরে তোমরা দিও, মাগো কুত্তার মতো জাফাই পড়ছে, খুকি অন্তে লাই লইতে আছে সবার আগে, খুকি ভিডিও আপলোড করলেছে, এদিকে সিএনজি ড্রাইভার আপলোড করে ফেলছে সবার আগে, কার আগে কে দিব, কার আগে কে দিব, কি তড়ি করি। আর আরেকটা কথা, মাক্ষি এখানে করতে পারতেছে না কেন, তানজিলার জামাইও চলে আইছে, আর মাক্ষির ইয়ে ছিল ওই যে কালা চশমা দিয়ে কালা জামা পরি ওই গান্ডার সাথে, আমার মনে হয় নাচছেও যেটা ক্যামেরার আড়ালে, মাক্ষি জিয়ানে যাবো এখানে রং খেলা হইব না, এই রং খেলার মধ্যে মাক্ষি উপস্থিত থাকবো না, এটা তো কোনোভাবেই সম্ভব না। আসলে দর্শক হিন্দুরা যে তারা যে তাদের একটা অকেশন রাখে যে হোলি খেলা, তাদের একটা প্রোগ্রাম আছে যেমন দোল যাত্রা, ওইটা মনে হয় আমি জানি না, যারা হিন্দুর দর্শক আমার ভিডিও দেখেন বললেন তো, তারা ওই একটা সময়ে তারা কিন্তু এই হোলি খেলে রং খেলে। আর এদের দেখেন যে কোনো বাচ্চা মুসলমানি থেকে শুরু করে সব কিছুর মধ্যেই তারা হোলি খেলা শুরু করে দেয়। হিন্দু একটা আবহ কমেন্ট করছিল যে আমাদের মধ্যে সুইফার জাতিরা যে কোনো কিছুর মধ্যে হোলি খেলে, এদেরকে সুইফার হিসাবে নাম দেওয়া উচিত। পরে দর্শক দেখেন ইয়ের মাহিনুরের কথা বলি, ইতি মনে হয়েছে যে ইয়া করব কি জানি কয় কালা চশমা গানের লগে নাচব, হিন্দি একটা গান আছে না দেন না হিয়া নেম শারমিন্দ্রে হলুদ দিতে যাই, বাবু হাঙ্গুরটা সবাই আগে কারো করে খাওয়া না দি, মাক্ষির জন্য প্লেট সাজাই লয়ে এসে ভয়ে, নাহলে তো বুতুননি একবারে এক রান পায়ের নিচে দিব, আর এক রান হাত ধরে কাঁপ করে বাবু হাঙ্গুরটা হাইলিয়ে লইব যে আমার বোন আমার বোন রে সবাই আগে দিলি না কি জন্য খানা, তো বাবু হাঙ্গুরটা স্টেজে সবাই আগে কারো করে না দিয়ে তিল্লে মাখিলে খাওয়া নিয়ে গেছে, আর মাকে এনে বইবে মুখে ফেনা উড়াই নিয়ে হিন্দি অবল শুরু করে দিছে নির্লজ্জের মতো, এই অনুষ্ঠানের ভিতরে যে আর দৌড়াই দৌড়াই উড়ে গেছে কিল্লে, ওই যে রাজমাইরালা চলি আইছে এনে যাইতো তার একটা ভাবনি তো রাজমাইরালা আইছে। আর যত যাই হোক, মাল্টির জামাই যদিও এই মাল্টিপ্লাগের বয়সে যদি বড় হয় বা ছোট হয় জানি না, অনেক সময় মানুষকে এই কী জানি বলে, অনেক সময় মানুষকে ইয়ে দেখা যায়, অনেক মানুষ অনেক ছোট দেখা যায় গঠনে আকার আকৃতিতে, তো অনেকের আবার কম বয়সেও বয়স্ক লাগে, জানি না কে বড় কে ছোট, কিন্তু সবাই যে কমেন্ট করছেন যে মাল্টিপ্লাগের চেয়ে হোলা ছোট হইব, তো কত হয়েছে ছোট হোক বড় হোক যাই হোক ফোলা, কিন্তু মাল্টিপ্লাগের জামাই কিন্তু চেহারা টেহারার দিক দিয়ে যদিও সে বস্তির রাজমাইরালা কথা তার তৃষা ফ্রোম্যাক্স তৃষার মতোই, কিন্তু ছেলে কিন্তু সুদর্শন, যেটা সত্যি এটা সত্যি ছেলে কিন্তু সুন্দর কিন্তু স্মার্ট, আমি যেটা আমার আগের ভিডিওতেও কিন্তু বলছি, অবশ্যই লুবি আছে, লুবি না হলে তার মাল্টিরই বিয়ে করতো না, যে বিয়ে ইত্যা মাইয়া সে কিন্তু একটা এক বরিয়া মাইয়া বিয়ে করতে পারতো, তো যাক যাই হোক তারা বিয়ে করুক এটা তাদের নিজস্ব ডিসিশন, এরা সুখী হোক এটাই চাই, কিন্তু কথা হলো
যে মাহিনুর বেগম যখন দেখছে মাল্টির জামাই আইসে অনুষ্ঠানে, তখন কিন্তু হিতির হার্ট ফেল থেকে উড়ি দৌড়ায় চলিয়েছে। মাগো, মাল্টির জামাইয়ের সামনে যায়, হিতির তো সামনাসামনি এখনো দেখে নাই, সামনে যায় নিজেকে বাংলাদেশি মম হিসাবে পরিচয় দিতে হইব। মানে ওই একটা তার ইয়ে আছে, দাপট আছে যে এটা দেয়াইতে হবে বাংলাদেশি মম হিসাবে। আর সবচেয়ে ভয়াবহ তার রূপটা দেখে বেশি বিটকুটে লাগছে, যেমন এই রাতের বেলায় হিজাব বান্ধা আর এই ড্রেস আপটা, এর সাথে যে মেকআপ নিচে খুবই বিটকুটে টাইপের একটা লাগছে, যে রাতের বেলা সানগ্লাস পরে যায় সাদর রূপে বইছে। তো কাহিনী হয়েছে, আমার মনে হয় যেটা আমি ধারণা করতেছি আর আমি যেটা ধারণা করেও বলি তাই, এটা কিন্তু দুদিন পরে হইলো আমরা সত্যি মনে করেন, সম্ভবত এই মাহিনুর মাক্ষী হিতি, ওই যে মোর কালা চশমা কি জানি একটা গান আছে না হিন্দি, এটা লাগাইয়া দুমদারাক্কা একটা নাচ আছে না, এটা প্রতিটা বিয়ের প্রোগ্রামের মধ্যে কিন্তু বাজায়, যে আমার কালা চশমা যা আছে, যা একশ্রেণী আছে ফোলাফেন, তারা যদি কালা চশমা লাগে যদি ওই গানের সাথে নাচে, এটা হয়েছে আলাদা হিসাব। তো মাক্ষীর মতো এরকম একটা বুড়ি মহিলা যদি হোগা ডান্স মারে কালা চশমা চোখে দিয়ে, দেখতে কেরম মার দেওয়া যায়, মাগো মা কি ভিটঘুটে অবস্থা লাগতেছিল, কালা চশমা লাগাই রাইতের বেলায় যাই উপস্থিত হয়েছে সবাই ঘরে, যাইতো না হিংসে তলফেট ফাটি যেতে গেছে। কারণ দর্শক, বিষের বুতুন্ডি তো এই কয়দিন বিষের থলি আর বিষের ডিব্বালয় ঘুরছে, অন্য উগলাই দিছে দর্শকদের ভয়ে, তারপরে যায় বাধ্য হয়েছে হেনে যায় ডুবতে, পরে যায় বলে রাগ খুব অভিমান রাইখে, তারপরে আইসি ননসের বিয়ে, এতদিন বিষের ডিব্বালয় ঘুরছিল কাল নাগিনীর বিষ লই, ফসফস করছিল বিষে। তো দর্শকদের মাহিনুর জন দেখছে যে মাল্টিদের বিয়ের মধ্যে অনুষ্ঠানটা সুন্দর হয়ে যেতেছে, কি জানি তানজিলার ধারে ধারে চলে যাইতেছে অনুষ্ঠান, কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছুই সীমিত আকারের ভিতরে করার চেষ্টা করছে, ছাদের উপরে যে স্টেজ করছে মোটামুটি ভালো, এত কি জানি কয় হিজি বিজি ইয়ে করে নাই, সিম্পলের মধ্যে ভালোই করছে, সিম্পলের উপরে ভালোই করছে। তো তানজিলারগুলো তো ফ্রি প্রমোশনে পাইছে, মানুষের দড়ি টড়ি এগুলো নিছে, দেন না তানজিলার বিয়ের এখনও পর্যন্ত একটা ভিডিও কিন্তু এখনও আসে নাই, আজকে বছর পারে যেতে আছে, কারণ এখানে অনেক কিছু চলিয়েছে ওই ভিডিওর মধ্যে, যা যদি ব্যাটারা এডিট করে দিয়ে থাকে, তো এদের আসল চরিত্র কিন্তু এখানে অনেক কিছু চলিয়েছে ওই ভিডিওর ভিতরে, যার কারণে তারা এই ভিডিওগুলো পাবলিশ করে নাই ইউটিউবে। তো দর্শক, যেমন ওই মাল্টির বিয়ের ভিতরে যেহেতু এগুলো হয়ে যেতেছে, আর মাল্টিরা যেহেতু ঢাকাতে অনেক দিন থাকতেছে, মানুষের সাথে তারা মিশতে পছন্দ করে, মাল্টির মা ঢাকা মেডিকেলে যদি ছোটো হোক বড় হোক যাই হোক একটা চাকরি করে, ওইখানের অনেক মানুষের সাথে তাদের পরিচয়, ওইখানকার অনেক মানুষ টানুষ এই অনুষ্ঠানে আইসে। তো এসব মানুষজন দেখি তিশায় হিংসায় তলফেট ফাটি যাওয়া শুরু করছিল, যে এত ভালো মানুষ, ভালো না মন্দ যদিও এদের ইয়ের জন্য, মানে এই মা তিশা পরিবারের জন্য উশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য কারা আইসে কে আইসে এগুলোকে সুন্দরভাবে কিন্তু দেখা যায় নাই, কারণ তিশারা এই পরিবেশটা সৃষ্টি করে দিছে। তো তিশা হিংসায় তলফেট ফাটি যেতেছে যে এত মানুষ কেন আসলো, এত মানুষ শারমিনের বিয়ের মধ্যে এত সুন্দর করে কেন আসলো, বিয়েটা কিন্তু গুছানো হইতে পারত এই তিশা পরিবারের জন্য হয় নাই। আর সাবিনা বান্ধি এটা হুদয় খেলে মাঝখান দিয়ে যাই যাই বইটা বাইর করে দিয়ে দিই গদ্দা গদ্দা গোস্ত লই লই হিন্দি হাঁটে হিন্দি হাঁটে, মাগো আমি শুধু চিন্তা করি এই সাবিনা এই গরমের মধ্যে সোডো মাইয়ে এটা অসুস্থ হয়ে যাবেন, আরেকটা তো আধ বাঙ্গাল উলাঠে ঠুলে আঁটতেছে, এটারে তো সাবিনার সামনে মানুষের যা ইচ্ছা তা করতেছে, আমি আর বললাম না ওই ওই বাপি এই মরিমের সাথে যে অংশটাই এখানে ইয়ে করছে যেগুলো কমেন্ট আসছে আমার এখানে, এটা আর আমি আর বললাম না। তো এই সাবিনা গেছে ছবি তুলতো, এই যে টেফিরে বোলাই আনি ফাঁসি দিব, এই যে টেফিকে জানেননি দর্শকরা তানজিলারে টেপি টেফি কই বোলায়, তো টেফিরে বসানোর জন্য সাবিনার গা ধাক্কা দিয়ে উঠে গেছে, এই সাবিনা বান্ধি উঠ টেফি বই বই এনদি, পরে দি দেখেন তারা নিজেরা নিজেরা ছবি তুলবো, তারা নিজেরা নিজেরা এখানে পোস্ট মারব, কিন্তু সাবিনাকে এখানে মানাইতেছে না, এই জন্য তিশা মিম সাবিনারে উঠাই দিছে এনতে, টেফিরে আনি ফাঁসি দিব হয়েছে। কিন্তু দর্শক, টেফি কী কইতেছে, টেফির জামাই নাকি পনেরোশো টাকা দিছে, মা দিলে দিছে তাতে কী হয়েছে, আর টেফির জামাই পনেরোশো টাকা কোনতে দিব, কত দর্শক কত টেফির জামাইয়ের কি যোগ্যতা আছে না মুরুদ আছে যে শারমিনরে পনেরোশো টাকা দিব, টেফির জামাই টেফির থেকে টাকা নিয়ে পনেরোশো টাকা দিছে, টেফি হাঁকা হাঁকাই কইতে আছে। আর এদিকে মাহিনুর হিতি কিন্তু কইতে আছে তানজিলার জামাই কয় টাকা দিছে কয় টাকা দিছে, তানজিলার জামাই টাকা দেওয়ার মতো কি যোগ্য, তানজিলা কয় টাকা দিছে হলুদের মধ্যে, তানজিলার জামাইয়ের কি যোগ্যতা আছে টাকা দেওয়ার মতো, টেফি যদি না টাকা দেয়। তো দর্শক,
তো টেফি কইতাছে, তোমরা তো জানোই যে তোমাদের জামাই একটু বড় সড়, তোমাদের জামাইয়ের জন্য একটা বড় দেখি একটা পাঞ্জাবি আনলে কি হইতো। মাগো টেফির জামাই মহিষগান দিয়ে একটু কথা কইতে চাইছিল, টেফি সুযোগে দিতেছে না টেফির জামাইয়ের কথা কইতে, কিভাবে থামাই দিতেছে, মানে এই বোটকা জাম্বু থামাই দিতেছে। ওরে টেফি, তোর জামাই বড় সড় না, তোর জামাই হয়েছে বোটকা জাম্বু, এলে জামা হয় না। মিজানের এই বড়িয়ালা ফ্যাটের ভিতরে যদি জামা হয়ে যায়, মিজান কি কম স্বাস্থ্যবান, মিজানের যদি হয়ে যায় তাইলে এই বোটকা জাম্বুর হইব না কিলে। আসলে তোর জামাই একটা মানে কি জানি একটা মাল গাড়ির মতো বোটকা জাম্বু, যার কারণে তোর জামাইয়ের মাফের কোনো পাঞ্জাবি মার্কেটে খুব কম পাওয়া যায়, কারণ হ্যাঁ বোটকা জাম্বু দে। মিজান একটা পরিপূর্ণ মানে বয়স্ক একটা লোক, মিজানের এই বোটকা বুড়ি লইয় মিজানের গায়ের মধ্যে লাগে গেছে, কিন্তু এই টেফির কিন্তু লাগে নাই, টেফির জামাইয়ের কিন্তু লাগে নাই। টেফি কীভাবে মুখটা বিয়া করে করে শুদ্ধ ভাষা করতেছে যে তোমাদের জামাই তো বড়, জামাইয়ের জন্য একটা বড় পাঞ্জাবি নিত, আর তোমাদের জামাই বড়, তোমাদের জামাই তো আল্লাহর হস্তে কাপড় পরতে 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 এত জীবন চলে যেতেছে, এবার তো বিজনেসম্যান বানাই দিছে বস্তির বোটকা জাম্বুরে, নিজের টিয়া দিয়ে একটু ফরি ফরলে কী হইতো। আর এই তানজিলা তো জানে যে কাপড়ের কালার কীতে, তানজিলা কিন্তু খুবই ভালো করে জানে যে এই কাপড়ের কোন কালার, টেফি তো জানে টেফির জামাই হইতো না, তাহলে টেফি তো তার জামের পাঞ্জাবিটা ব্যবস্থা করে আনতে পারতো। মানুষের কি এত ঠেয়া লাগছে, সর্বোচ্চ সাইজ বিগ সাইজ দিছে, লার্জ যে সাইজ আছে এই সাইজের পাঞ্জাবি আনছে টেফির জামের জন্য, আর টেফির জামের গায়ে লাগতেছে না, হেতের তাই অর্ডার দিবা নাই তো এইবো টেফির জামাইলে। আর এগুলো সব সবই পাইকারি রেটে কম দামে কিনছে শারমিন, তাও তো দিছে, তাও তো এই মাল্টিফ্ল্যাগ কিন্তু ব্যবস্থা করে দিছে। মাল্টিফ্ল্যাগটা তো তোদের বিয়ের একটা শাড়ি, একটা কোনো কিছুই তানজিলের বিয়ের মধ্যে দেয় নাই। আমরা মনে করছি তানজিলের বিয়েতে তিসারা মনে সবাই রে কাপড় সুপড় দিছে, আসলে না উল্টা মাল্টিপ্লাগের গলায় ফাড়া দিয়ে 60,000 না 50,000 টাকার কানে দুল নিছে। তো দর্শক এবার আমরা দেখতে থাকতাম যে মাল্টিপ্লাগরে এই মাহিনুর মাক্ষী কী দেয়, মানে মাহিনুর মাক্ষী এই মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে কী গিফট দেয়, বা এই টেফি কী গিফট দেয়। টেফি তো সবাই থেকে গিফট কাঁচাই নিছে লাখ লাখ টাকার। তো দর্শক টেফির জামাই যেহেতু টেফি ব্যবসায়ী, টেফি তো আগে থেকে জানে যে কারো কাপড় দিলে এই বস্তির বোটকা জাম্বুর গায়ে লাগে না, আগে থেকেই তো নিতে পারতো যে কাপড়। মাগো তিশা দফাইতে দফাইতে চলিয়েছে যে মাগো মাল্টির জামাই চলিয়েছে, হেনা যায় বাংলাদেশি মম তিশা জাহির করতে হইব কালা চশমা দিয়ে। আমি নিচ্ছি তাই আমরা করে কই, এই মাক্ষি কালা চশমা লাগায় হোগা ডান্স আবারও দিছে, যেটা ক্যামেরার সামনে আসে নাই, কারণ সে ইয়েতে এটার নাম কীতে জানি কয় মাল্টিপ্লাগের জামারে ইমপ্রেস করতে হইব না যে সবার সামনে যে সে নাচছে, যে হোগা ডান্স দিয়ে নিজেরে কিছু একটা জাহির করতে হইব না, সেই স্মার্ট আধুনিক এটা বুঝাইতে হইব না। মাগো বুতুনি যে এক শাড়ি ফিন্দি আইছে, হাতের মাসল দি মনে যে এক মুখকা দি শারমিনের মুখটা থেতলা করে দিব বিষের ডিব্বে ডালে দি, কিন্তু বুতুনি ওর যে আবার সেলর। মাগো এই বুতুনিলে শুধু প্লাস্টিকের জামা ছাড়া আর কোনো কিছু নাই বাজারে, এই গরমের ভিতরে শুধু প্লাস্টিক। আর একটা জিনিস, এ বদা 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 করতে গিয়ে শুধু ইংলিশ এডি শিখোস, আল্লাহ মাহবুব জানে একটা কমেন্ট করি বদারে নিয়ে। কমেন্ট হইলো বিউটিফুল মেন্ডি আইডি থেকে কমেন্টটা করা হয়েছে, উনি লিখছে বদা সব বেটিদের মধ্যে যে কি কে শাড়ি পরবে, কার কত সাইজ এসব বলতেছে, সি সি আর সাইজ্য, আর এই হিজরা বদা কোথা থেকে ইংরেজি শিখছস, প্রশ্ন করছে বদারে। বলে শারমিন পার্লার থেকে সাজ শেষ হয় নাই, বদা পার্লারে বলতেছে পার্লার থেকে শ্বাস শেষ হয় নাই, আর আবার লেগছে ডেকোরেশনকে করতেছে, মানে লেগছে বদা লিখতেছে শারমিনের ডেকোরেশন লিখতেছে না, বদা বলতেছে ডেকোরেশন, ডেকোরেশন হয়েছে কি তো জানেননি, মনে হয় যে ডেকোরেশন থেকে যে মানুষে হাড়ি ফাতিল আনে না, আর এটার আঞ্চলিক একটা ওয়ার্ড আছে হাইলে পাত হাত কি হাইলে তখন হেললাই ডেকছি বা ডেক আঞ্চলিক ভাষায় বলে, তাহলে বদা ডেকোরেশন মানে ওইখান থেকে ডেক নিয়ে আসছে। এইসব উক্তি দেখলে বদারে নিয়ে একটা কথাই বলতে পারি, আমার শুধু এই এই ওয়ার্ডটা মনে হয় যে লুলু যে বলছে আমার ভাই ওদের সাথে থাকতে থাকতে ওদের মতো হয়ে গেছে, বদারে নিয়ে এই উক্তিটাই করা যায়। আপনারা দেন না গোবর টোকানি কি একটা সাজ দিল মাগো, ডিস্কাউ ডিস্কাউ করে বদার কাছে পাশাইটা লাড়া দিয়ে একটা ঘুরানি দিই, তারপরে হিতি বদারে দিতেছে, হিতি একটা ডিস্কাউ ডিস্কাউ শাড়ি পরছে, হিতির কেমন লাগছে, হারা দিন মাথার ভিতরে ফোলটা একটা বাঁধি রায়, ফোলটা একটা মাথার উপরে বাঁধি রায়, এর আর হিতি অন ভোলটা মোলটা খুলি বেলিটি ব্যাগ, তিসে একটা বেলিটি ব্যাগ
গোবর দোকানে বেলিটি ব্যাগ এটা কান্ধের মধ্যে দিই, বদার সামনে ডিস্কাউ ডিস্কাউ করি, ফাঁসাইটা লাড়াইতে লাড়াইতে একটা ফ্যাশন শো দিয়ে দাঁড়াইছে। কি এক কইতাম দর্শক, এই গরমের মধ্যে মাগো একই বাসার ভিতরে এই বদার কোনো লজ্জা সরম কিচ্ছু নাই, যে মাক্কি বেলে হাটপেল করে এলেছে। হাটপেল হাটপেল করার আগে মাক্কির উচিত ছিল পোটেল রুমে যায় একটা রাত কাটানো, যে গরমের মধ্যে মিমের বাসায় থাকবো না। কতটি ফকিরনি গরিব দুঃখী আছে তাদেরকে মিমের বাসায় গাদ্দা গাদ্দি করে থাকতে দিই। জমিদার বদার ইয়া নব্যদনী মাহিনুর বেগম দুজনে মিলে ওই যে মিমার বাবু হোটেলে ফার্স্ট নাইট কাটে দেখেছে না, ফার্স্ট নাইট কাটে দেখেছে না, হেরে হোটেল রুমের নাইটটা কাটায় এই তো বদার মাক্কি মিলি। তাইলে তো ওই তো মাগু এই গরমের ভিতরে বদা কীভাবে এই যে এডিরে নিয়ে বটকে বস্তির বটকা জাম্বু এটার যে কী পরিমাণ সৌভাগ্য যে দুই খেলার শাশুড়ির হাঙ্গুরটে দুই বেড়ের হাঙ্গা খাইতে আইসে। এরপরে বেলে হেতে বেলে বিগ সাইজের জামাই মানে বড়ো সড়ো সাইজের জামাই হেতের আসলে ভাগ্যটা ভালো, দুই দুই হাঙ্গুরটে বেড়ির মহিলার বিয়ে খাওয়ার জন্য হেতে চলিয়েছে দুই খেলা শাশুড়ির হেতে যে কী পরিমাণ চান কোয়াল। এক তো হইরে আল্লাহর বস্তিয়ে কাপড় হিনতে হিনতে হেতের হেতের জীবন শেষ, মানে এদিকে মানুষের এই কাপড় বস্তির বটকা জাম্বুরে কেউ দিলেই তান দিলে শুরু করে, মনে হবে না আমি তো টেনশনের ভিতরে ছিলাম, মনে হয় কাপড় হবে না বস্তির বটকা জাম্বুর কাপড় মিলেই টোকায় পাইতেছে না। মাগু 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 গীতা কইতাম লজ্জা সরম কিচ্ছু নেই, কার আগে কে ভিডিও ছাড়ব খুকি মা গোবর টোকানি সবার আগে তেলুর ভিডিও ছাড়, তেলু না গীতা তেললে সোরা ভিডিও ছাড়ি দিছে। প্রতিটা অঞ্চলে করে এই অনুষ্ঠানটা, মানে হলুদের পরে মনে বিয়ের সাজসজ্জা পার্লারে যাওয়ার আগে মানে একটা গোসল করতে হয়, এটারে ওই অঞ্চলে মনে হয় তেলুই বলে, তেলাই না তেলুই কে জানি কিতে একটা বলে, আচ্ছা যাও কামারি এনে মনে হয় তেলাই বলে তেলাই। তো তো এই এই গোবরটোকানি তাড়াহুড়া করি একটা ভিডিও ছাড় দিছে। সবচেয়ে আশ্চর্য হইবেন এই যে দাঁতাল সাদিয়া, হে দাঁতাল সাদিয়া তার ফোলারে ক্যামেরা ধরে দিছে। মা গো মা কী যে একটা অবস্থা, যে কার আগে কে ভিডিও করবো, দৌড়ে মোচড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কই। আর এদিকে এটার নাম কী মাক্ষি কী যে ভাব নিতেছে মাইয়া জামাইয়ের সামনে, ইয়ানি দিয়ে হাত দিয়ে কইতেছে যে তানজিলা এই যে আমার আম্মু এখানে বসছে, কীভাবে যে ভিক্ট্রি সাইন কিয়া কিয়া সাইন এটি আতুড়ে উড়ে বইব ইউ ইউ হানি সিংহের মতো তুলি তুলি দেয়াইতে আছে মাক্ষি। বিশ্বাস করেন দর্শক আয়া নগর কই এ তুই কী জানি ওই কালা চশমা নাচে রে কি একটা হিন্দি গান আছে না, এটা লগে অবশ্যই মাক্ষি নাচছে, নাহলে রাতের বেলা কালা চশমা এটা দিই সাদর উপরে তুই যাইতো না। আর রাজমাইরালায় রে কেমনে আকর্ষণ করাইতে হইব, রাজমাইরালা আইসে দেখে এনে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে মাক্ষি।